জাতির জনক বঙ্গবন্ধু 1967 সনের 5ই ফেব্রুয়ারি ছয় দফা কর্মসূচি ঘোষণা দেওয়ার পরেই 69 সনের ডিসেম্বর মাসে মুক্তিয়ার মাঠে জনসভায় আসেন। তখন আটপাড়া আওয়ামী লীগের নেতৃত্বে 3000 লোক এসেছিল, আমিও এসেছিলাম, কোনো বক্তব্য শুনেছিলাম। 1973 সনে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার পর কলেজ মাঠে উনি বাসন্তীতে আসলেন। আমি তখন যুবক, অধীর আগ্রহে চঞ্চলে গেছিলাম কখন বঙ্গবন্ধুর সাথে হাত মেলাবো, উদ্গ্রীব পাগল হয়ে গেছিলাম। বঙ্গবন্ধু যখন মঞ্চে আসতে শুরু করছেন আমরা সামনে দাঁড়াচ্ছিলাম, জোর দিয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর কাছে গেছিলাম, সবাই একজন পর একজন হাত মেলানো শুরু করছে। বেশি না, আমরা 15-20 জনের সাথে হাত মিলে উনি মঞ্চে উঠছিল। মঞ্চে ওঠার পরেই উনি ভাষণ দিলেন, এই ভাষণটাই ছিল আমার সবচেয়ে একটি ভাষণ, এটি আজ পর্যন্ত ভুলতে পারি নাই।